ব্যাপারটাকে এমন যে একটা বাচ্চা আসলো, আমি এডিএইচডি ডায়াগনোসিস করলাম আর সাথে সাথে বাচ্চাটাকে ওষুধ দিয়ে ছেড়ে দিলাম, আসলে তা না। যখন এডিএইচডি সমস্যা নিয়ে কোনো বাচ্চা আসে, খুব ভালো হয় যদি তাকে হলিস্টিক একটা অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করা যায়। সেই হলিস্টিক অ্যাপ্রোচের প্রথম স্টেপ হিসেবে কিন্তু আমি যেটা করি তার ডায়েট নিয়ে একটু কাজ করা হয়। আজকে এডিএইচডি এবং নর্মাল ডায়েট, এটা নিয়েই কিছু কথা বলবো। দেখা যায় যে বিভিন্ন রিসার্চ ফাইন্ডিংয়ে যেইসব বাচ্চাদের এডিএইচডি সমস্যা আছে তাদের ক্ষেত্রে চারটা মিনারেলের ডেফিসিয়েন্সি বেশি থাকে, রিসার্চ ফাইন্ডিং থেকেই কিন্তু দেখা যাচ্ছে। এই চারটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং আয়রন। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডকে দেখা যায় যে ইন অ্যাটেনশন, অর্থাৎ এডিএইচডির প্রধান যেই সিমটম দুইটা থাকে সেটা হচ্ছে অস্থিরতা এবং অমনোযোগিতা। পাশাপাশি একটা বাচ্চার ব্রেইনের বিকাশের সাথে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভীষণ সম্পর্ক রয়েছে। এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিছু খাবার এবং সাপ্লিমেন্ট থেকে কিন্তু পাওয়া যায়। খাবারের মধ্যে দেখা যায় খুব ভালো সোর্স হচ্ছে যেমন তিসির বীজ, যেটাকে বলা হয় ফ্ল্যাক্সিড, তারপর আখরোট বা বিভিন্ন বাদাম, সয়াবিন বা সয়াবিনের যে প্রোটিন টোফু, এই কয়েকটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খুব ভালো ফুড সোর্স। এছাড়াও কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায়। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরে হচ্ছে জিঙ্ক। জিঙ্কের সাথে কিন্তু খুব ভালো একটা কোরিলেশন পাওয়া যায় অমনোযোগিতার। 2005 চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকোফার্মাকোলজির একটা রিসার্চ ফাইন্ডিংয়ে দেখা যাচ্ছে যেইসব বাচ্চাদের শরীরে জিঙ্কের লেভেল কম তাদের মধ্যে অমনোযোগিতা অনেক বেশি পাওয়া যাচ্ছে। সো জিঙ্ক সাপ্লিমেন্ট ছাড়াও যদি কিছু ফুড তাদেরকে দেওয়া যায় যেগুলোতে জিঙ্ক কন্টেইন বা জিঙ্ক কন্টেইনিং ফুড যেগুলো, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে অমনোযোগিতাটা অনেকখানি এটার উপর ভালো কাজ করে। জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে থাকে যে কোনো হোল গ্রেইন। হোল গ্রেইনের খুব ভালো একটা সোর্স হচ্ছে ওটস, যেটাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলা হয়। যে কোনো কমপ্লেক্স কার্বোহাইড্রেটই কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। এছাড়াও নাট, বিন, সিম, এই জাতীয় খাবারগুলোতে খুব ভালো জিঙ্ক পাওয়া যায়। জিঙ্কের পরেই হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সাথে অস্থিরতা এবং অমনোযোগিতা দুইটারই কোরিলেশান পাওয়া যাচ্ছে বিভিন্ন স্টাডি ফাইন্ডিংয়ে। ম্যাগনেসিয়াম খুব ভালো পাওয়া যায় যে কোনো ধরনের স্পাইনাক, অর্থাৎ শাক, ভেজিটেবলস, ফ্রুট, পিনাট বা পিনাট বাটার যেগুলো আছে এগুলোতে খুব ভালো ম্যাগনেসিয়াম পাওয়া যায়। ম্যাগনেসিয়ামের পরে হচ্ছে আয়রন। আমরা জানি যে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের পাশাপাশি তাদের যে লার্নিং যে প্রবলেম থাকে সেগুলোতে কিন্তু আয়রনের খুব ভালো একটা রোল আছে। পাশাপাশি এডিএইচডি সিমটম ইমপ্রুভমেন্টের ক্ষেত্রেও কিন্তু আয়রনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এই রিসার্চ ফাইন্ডিং থেকে দেখা যাচ্ছে। আমরা সবাই জানি আয়রন খুব ভালো পাওয়া যায় যে কোনো ডেইরি প্রোডাক্ট, রেড মিট, তার এছাড়াও হচ্ছে যে ফ্রুটস, ভেজিটেবলস, এগুলোতে তো পাওয়া যায়। এবং বাচ্চাদের কিছু খুব ভালো খাবার হচ্ছে যেগুলো ড্রাই ফুড বলা হয়, যেমন কিশমিশ, খেজুর বা মাংসের ক্ষেত্রে, মাংসের যদি কলিজা বলা হয়, ডিম খুব ভালো একটা সোর্স আয়রনের জন্য। সো এই যে চারটা মিনারেলস, যে চারটা মিনারেলসের ডেফিসিয়েন্সি থাকছে এই এডিএইচডি বাচ্চাদের ক্ষেত্রে, সো এই খাবারগুলো যদি তাদের ডায়েটে একটু দেওয়া যায় বা এটার উপর যদি একটু বেশি এমফোসিস দেওয়া যায়, তাহলে কিন্তু ফার্স্ট যে স্টেপটা হচ্ছে যে আমি ফলো করে থাকি, অর্থাৎ ডায়েটারি মডিফিকেশন, এটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে। সো একটা যদি অপটিমাল ডায়েটের কথা বলি যে একটা এডিএইচডি বাচ্চার আসলে আইডিয়াল একটা ডায়েট কেমন হওয়া উচিত, আমি কিন্তু কোনো নিউট্রিশান বা কোনো ডায়েট চার্টের কথা এখানে বলছি না, জাস্ট বেসিক একটা ডায়েটারি মডিফিকেশান যেটা হচ্ছে তার ম্যানেজমেন্টের ক্ষেত্রে একেবারেই ফার্স্ট স্টেপ হিসেবে আসলে থাকা উচিত বলে আমার মনে হয়। সো এক্ষেত্রে যেটা বিভিন্ন ফাইন্ডিংস থেকে দেখা যাচ্ছে যে যদি তাদের ডায়েটটা এরকমভাবে করা যায় যে তিনটা বেসিক যে মিল আমরা নিয়ে থাকি, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের পাশাপাশি দুই থেকে তিনটা হেলদি স্ন্যাক যদি তাদের থাকে, এবং এই এডিএইচডি বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় যে কোন কোন জিনিসগুলো ইউজ করতে এবং কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে। সো ইউজের ক্ষেত্রে আসলে বলা হয় যখন তাদেরকে ব্রেকফাস্টটা দেওয়া হবে, সেই ব্রেকফাস্টে খুব ভালো হয় যদি লো সুগার যে খাবারগুলো আছে সেটাকে চুজ করা হয়, পাশাপাশি
হোল গ্রেন, একটু আগেই বললাম হোল গ্রেনের খুব ভালো সোর্স হচ্ছে ওটস, এছাড়াও হচ্ছে যেগুলো অর্গানিক ফুড। এখন এই অর্গানিক ফুডের মধ্যে কিন্তু কোন জিনিসটাকে আমরা বেশি বাছাই করতে পারি, সেটা হচ্ছে যেই সব খাবারগুলো পেস্টিসাইড ফ্রি, প্রিজারভেটিভ ফ্রি, যেসব খাবারগুলোতে অ্যান্টিবায়োটিক্স বা হরমোনস এগুলো ইউজ করা হয় না, সেই খাবারগুলোকেই বলা হচ্ছে আসলে অর্গানিক ফুড। হোল গ্রেনের কিন্তু খুব ভালো একটা সোর্স হচ্ছে সেরিয়াল ওটসের পাশাপাশি। সো এটা, এবং যদি তাদের খাবারে সুগারের পরিবর্তে সুগারের যে ন্যাচারাল যে অল্টারনেটিভসগুলো আছে, যেমন স্টিভিয়া বা ন্যাচারাল হানি, বা যদি মোলাসেস যেটাকে হচ্ছে যে গুড়ের রস বা খেজুর গুড়, এই জাতীয় যে খাবারগুলো আছে সেটা কিন্তু ইউজ করতে পারলে খুব ভালো হয়। ব্রেকফাস্টে যদি প্রোটিন স্মুদি থাকে সেটা তাদের জন্য খুব ভালো হয়। সো প্রোটিনের একটা হিসাবের ক্ষেত্রে যেটা বলা হয়, একটা বাচ্চার ওজন পাউন্ডে যত হবে তার প্রোটিনটা আসলে হতে হবে তার থেকে হাফ, অর্থাৎ তার ওজন যদি হয় 40 পাউন্ডের একটা বাচ্চা, তার ক্ষেত্রে আমি প্রোটিন কিন্তু ইউজ করব 20। সো এটা হচ্ছে একটা প্রোটিনের ক্ষেত্রে একটা রুলস হিসেবে বলা হচ্ছে যে বিভিন্ন যে স্টাডি ফাইন্ডিংগুলো আছে, এবং বলা হয়ে থাকে তাদের প্রত্যেকটা মিলেই যদি একটা করে প্রোটিন সার্ভিং থাকে সেটা খুব ভালো হয়। প্রোটিনের যে সোর্সগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু শুরুতে যেটা বলছিলাম যে যে কোনো ধরনের মাংস, ডিম, বাদাম বা বিনস, সিমের বিচি, মিষ্টি কুমড়ার বিচি, এগুলো কিন্তু প্রোটিনের খুব ভালো সোর্স হতে পারে এই বাচ্চাদের জন্য। সো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা ইউজ করতে পারি। এছাড়াও বলা হয় যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা একটু আগেই বলছিলাম যে ওটস খুব ভালো সোর্স, এর পাশাপাশি অ্যাভয়েড আমরা আসলে কী কী করবো। যখন ক্লায়েন্ট আসে সামনে তখন কিন্তু এত কিছু আসলে বলার হয়তো সুযোগ থাকে না, বাট ব্রড হেডিংয়ে যেটা বলা হয় যে কোনো ধরনের সুগারি খাবার, কোক, চিপস, চকলেট, বেভারেজেস বা যেসব খাবারে খুব প্রিজারভেটিভ থাকে, এই ধরনের খাবারগুলো কিন্তু ভীষণ বাচ্চাদের অস্থিরতা বাড়ায়। আমি দেখছি যে আমার সামনে একটা বাচ্চা আছে, আমি ডায়াগনোসিস করলাম এডিএসডি, সে হঠাৎ করে একটু টেম্পার টেন্ট্রাম করছে, মা ব্যাগ থেকে একটা কোকের বোতল বের করে দিলেন, ঠিক এতটুকু সাইজের একটা কোকের বোতল। বোঝাই যাচ্ছে যে এই কোকটা পুরোটা শেষ করার পর গ্র্যাজুয়ালি তার যে অস্থিরতা বাড়বে। সো এই খাবারগুলোকে কিন্তু আগেই একেবারেই যদি লিমিট করা থেকে শুরু করে অফ করা যায় তাহলে কিন্তু খুব ভালো কাজ করে তাদের এই অস্থিরতার ক্ষেত্রে। অ্যাভয়েড করার মধ্যে আরও যে জিনিসগুলো আছে, যেমন যে কোনো ধরনের আর্টিফিশিয়াল সুইটেনার, পাশাপাশি ফ্লেভার যে ড্রিঙ্কগুলো থাকে, সোডা, কোকাকোলা বা কোকস, এই জিনিসগুলো। এবং বাচ্চাদের খাবারে দেখা যায় যে অনেক সময় মা হয়তো বলছেন যে ওকে আমি বাইরের পিৎজা বা পাস্তা এগুলো আমি খেতে দিই না, আমি বাসায়ই হচ্ছে যে বানিয়ে দিই। সো আমি যখন বাসায় বানিয়ে দিচ্ছি সেটাতে যদি আমি খুব বেশি ইস্ট ইউজ করে থাকি, আমি যদি মার্জার ইউজ করে থাকি, বেশি মায়োনিজ ইউজ করি, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। খুব ভালো হয় যদি শুধুমাত্র মনো আনস্যাচুরেটেড ফ্যাট, যেটা যেমন মনো আনস্যাচুরেটেড ফ্যাটের খুব ভালো সোর্স হচ্ছে অলিভ অয়েল, পিনাট বাটার যেটা, বা খুব অল্প অ্যামাউন্টের বাটার, এইটা যদি ইউজ করা যায় তাহলে এডিএসডি বাচ্চাদের জন্য খুব ভালো হয় এটা। এবং তাদের জন্য আসলে সবচেয়ে বেস্ট ড্রিঙ্ক যেটা, সেটা হচ্ছে জাস্ট ফিল্টার্ড ওয়াটার, তাদের জন্য সবচেয়ে বেস্ট ড্রিঙ্ক। বাচ্চাদের কিন্তু ভীষণ প্রবণতা থাকে যে কোনো কোকের পাশাপাশি ফ্লেভার ড্রিঙ্কগুলো তারা বেশি খেতে চায়, এটার কিন্তু একটা বড় প্রভাব থাকে তাদের অস্থিরতার মধ্যে। সো এই যে কোন জিনিসগুলো আমরা বেশি ইউজ করব এবং কোন জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করব, এটা যদি আমরা একটু মাথায় রাখি, পাশাপাশি খুব ভালো একটা মাল্টিভিটামিন যদি ইউজ করা যেতে পারে, বা ফিশ ওয়েল যদি সপ্তাহে 2-3 দিন দেওয়া যেতে পারে, এবং যাদের ক্ষেত্রে জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা আয়রন ডেফিসিয়েন্সি আছে, তাদেরকে যদি খুব অল্প সময়ের জন্য, 1-3 মাসের জন্য, কমপক্ষে অনেক সময় হয় যে 6 মাসের জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইউজ করা যেতে পারে, বা জিঙ্ক বা ম্যাগনেশিয়াম, আয়রন সব কিছুর কম্বিনেশনে যদি একটা মাল্টিভিটামিন 1-2 মাসের জন্য দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তাদের যে ডেফিসিয়েন্সিগুলো থাকে সেই ডেফিসিয়েন্সির জন্য কিন্তু এটা ভালো কাজ করতে পারে। একদম সব শেষে যদি বলি যে আসলে নর্মাল এই ডায়েটের গুরুত্বটা কেন এডিএসডি বাচ্চাদের জন্য, কারণ রিসার্চ ফাইন্ডিংগুলো কিন্তু এখন বলছে যে ফুডের সাথে
বিভিন্ন সময় দেখা যায় যে তাদের অস্থিরতা, অমনোযোগিতা এবং তাদের ব্রেনের বিকাশের কিন্তু সম্পর্ক পাওয়া যাচ্ছে। সো এডিএসডি বাচ্চাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম স্টেপ হিসেবে যখন ডায়েটের এই মডিফিকেশানগুলো নিয়ে কাজ করি, তখন কিন্তু এই সব ছোটো ছোটো টিপস তাদের জন্য খুব ভালো কাজ করে। সো বাচ্চাদের জন্য যদি একটা ফুড ডায়েরি মেনটেন করা যায় এবং সেই ফুড ডায়েরিগুলোতে জাস্ট এই বেসিক জিনিসগুলো যে কোনটা আমরা ইউজ করব, কোনটা আমরা অ্যাভয়েড করব, জাস্ট এই জিনিসটা নিয়ে যদি একটু কাজ করা যায়, তাহলে কিন্তু একদম প্রথম স্টেপ হিসেবেই এডিএসডি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বাচ্চার ক্ষেত্রে বা অ্যাজ এ হোল প্যারেন্টসের জন্য কিন্তু খুব ভালো হেল্প হবে।